সালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ জানুয়ারি পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো আজ বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর কর্মকর্তা জনাব মামুনুর রশিদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এখনও স্পন্সর কর্তৃক এক্সিট ভিসা প্রাপ্ত হলে কর্মী তার নিজের আপসিরের মাধ্যমে তা সরাসরি ক্যান্সেল করতে পারবেন না মূলত স্পন্সরদের এবং ফ্যামিলি সহ যারা আছেন তাদের পরিবারের সদস্যদের এবং আমেল মঞ্জিলিদের জন্য ইস্যুকৃত এক্সিট ভিসা প্রত্যাহার করা যাবে অর্থাৎ এখন থেকে তারা তাদের পরিবারের সদস্যদের এবং আমেল মঞ্জিলিদের জন্য ইস্যুকৃত ভিসা নিজ আপসির হতে ক্যান্সেল করতে পারবেন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে ইতিমধ্যে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে দাম্মাম এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে বসবাসরত বাংলাদেশিদেরকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্ন বর্ণিত স্থানে আজ এবং আগামীকাল বাইশ জানুয়ারির শনিবার কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে যে স্থানে সেবা প্রদান করা হবে তা হল ইস্তেরাহা আল আসিমা ইস্তেরাহা ইয়ামামার পার্শ্ববর্তী ধাম্মাম সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত তাই সৌদি আরবে যে সকল প্রবাসীরা পার্শ্ববর্তী এলাকাতে আছেন তাদেরকে আজ এবং আগামীকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইস্তেরাহা আল আসিমা ইস্তেরাহা ইয়ামামার পার্শ্ববর্তী ফয়সালিয়া ধাম্মাম উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হল সৌদি আরবে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নানান উদ্যোগ নিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তেল রপ্তানির উপর থেকে নির্ভরশীলতা কমানোর জন্য চেষ্টা চালাচ্ছেন সালমান তিনি চান বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সৌদি আরবে আসুক এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হবে আর এই পরিকল্পনার অংশ হিসেবে এবার দেশটির কিছু ঐতিহাসিক প্রাসাদকে বুটিক হোটেলে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছেন বুটিক গ্রুপ ঐতিহাসিক প্রাসাদগুলোকে হোটেলে রূপান্তর করবে স্থাপনাগুলো দেশটির অর্থনৈতিক উন্নতি ও তেল রপ্তানির বাহিরে জিডিপি বাড়াতে সাহায্য করবে সৌদি সরকারের ভীষণ দুই হাজার তিরিশ নিয়েই আগাচ্ছে এই বিষনের লক্ষ্য হলো তেল রপ্তানির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে পর্যটন খাত থেকে আয় করা এই ছিল সৌদির আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে